বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি এবিসি তটের আজকের ভিডিওতে। এই ভিডিওটি তাদের জন্য যারা ইলেকট্রনিক্স শিখতে ও জানতে ভালোবাসেন। ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক ও কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ফিরে যাই আমরা আমাদের আজকের বিষয়ে। আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনি ডায়াকের ভালোমন্দ যাচাই করবেন। ডায়াকের পূর্ণরূপ হচ্ছে ডায়োড ফর অল্টারনেটিং কারেন্ট। ডায়াকের সিম্বলটি দেখতে এরকম হয়ে থাকে, এর মধ্যে দুটি ডায়োডের সিম্বল থাকে, আর ডায়াক দেখতে এরকম হয়ে থাকে। কোনো কোনো ডায়াক কালো বর্ণের ডায়োডের মতোই দেখতে, কিন্তু ডায়োডের এক পাশে চিহ্নিত থাকে আর ডায়াকের কোনো পাশেই চিহ্নিত থাকে না। আর কিছু কিছু ডায়াক এরকম গাঢ় নীল বর্ণের হয়ে থাকে। তাহলে চলুন দেখি কিভাবে একটি ডায়াক পরীক্ষা করতে হয়। ডায়াক পরীক্ষা করার জন্য অ্যানালগ মাল্টিমিটারের সিলেক্টর নবটিকে আমরা প্রথমে 1 kΩ রেঞ্জে সিলেক্ট করব। এরপর মিটারের প্রোব দুটি একত্রে সংযুক্ত করে দেখব যে মিটারের কাঁটাটি রিডিং দিচ্ছে কিনা। যদি রিডিং দিয়ে থাকে তাহলে মিটারটি ভালো আছে। এবার আমরা ডায়াক পরীক্ষা করব। ডায়াক পরীক্ষা করার জন্য ডায়াকের এক প্রান্তে আমরা মিটারের লাল প্রোবটি সংযুক্ত করব এবং অপর প্রান্তে মিটারের কালো প্রোবটি সংযুক্ত করব। যদি মিটারটি রিডিং না দেয় তাহলে আমরা ডায়াকটি উল্টিয়ে ধরব, অর্থাৎ যে প্রান্তে আমরা লাল প্রোবটি সংযুক্ত করেছিলাম এই প্রান্তে কালো প্রোবটি সংযুক্ত করব, এবং যে প্রান্তে কালো প্রোবটি সংযুক্ত করেছিলাম এই প্রান্তে লাল প্রোবটি সংযুক্ত করব। যদি কোনো পার্শ্বে রিডিং না দেয় তাহলে ডায়াকটি ভালো আছে, আর যদি ডায়াকটির কোনো এক পার্শ্বেও রিডিং দেয় তাহলে ডায়াকটি ভালো নেই। তাহলে চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি। ভিউয়ার্স, এটি হচ্ছে একটি ডায়াক, দেখুন এর কোনো প্রান্তেই চিহ্ন নেই। ডায়োডের ক্যাথোড প্রান্তে একটি চিহ্ন দেয়া থাকে কিন্তু এর কোনো পার্শ্বেই কোনো চিহ্ন নেই। এখন আমরা এটি পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য আমি অ্যানালগ মাল্টিমিটার নিলাম। প্রথমেই আমরা মাল্টিমিটারটি 1 kΩ রেঞ্জে সিলেক্ট করে নিলাম। এখন আমরা মাল্টিমিটারের প্রোব দুটি একত্রে সংযুক্ত করব। দেখুন মিটারটি রিডিং দিচ্ছে, তাহলে এখন আমরা ডায়াকটি পরীক্ষা করতে পারব। এই পার্শ্বে রিডিং দিচ্ছে না, এখন আমরা ঘুরিয়ে ধরি। এই পার্শ্বে রিডিং দিচ্ছে না, তার মানে এই ডায়াকটি ভালো আছে। যদি কোনো এক পার্শ্বে রিডিং দিত তাহলে ডায়াকটি ভালো ছিল না। আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন কিভাবে ডায়াকের ভালো মন্দ যাচাই করা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।